হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি সেমোলিনা কুকিজ বা সুজির বিস্কিট। এটা খুবই ক্রাঞ্চি, মচমচে হয়। তাহলে চলুন শুরু করি। একটা মিক্সিং বোলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি সুজি, নিচ্ছি সুগার পাউডার, ময়দা, বেকিং সোডা আর অল্প লবণ। এবারে দিয়ে দিচ্ছি বাটার। এই সব কিছুকে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ডোটা তৈরি হয়ে গেছে। এই ডো থেকে অল্প একটু করে নিয়ে আমি গোল শেপের একটা কুকিজের আকৃতি দিয়ে দিচ্ছি। ডোগুলো থেকে আমি সবগুলো কুকিজ এভাবে বানিয়ে নিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এরপরে এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে এই কুকিজের ট্রেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে বেক করব একেবারে লো টু মিডিয়াম আঁচে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। পঁচিশ মিনিট পরে এই সুজির বিস্কিটটা তৈরি হয়ে গেছে। আমি নিচের দিকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সহজ আর মচমচে সুজির এই বিস্কিটের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি চকলেট কুকিজ। এটা বড় ছোট সবাই খুব পছন্দ করবে আর বানানোটাও খুব সহজ। তাহলে চলুন শুরু করি। একটা মিক্সিং বোল নিয়ে আমি 1/4 কাপ বাটার নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুগার পাউডার, দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এই সব কিছুকে আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আরও একটু মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা নিয়ে নিলাম, অবশ্যই চাল দিয়ে ছেঁকে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, দিচ্ছি কোকো পাউডার 1/4 কাপ। এই সব কিছুকে ভালো মতো ছেঁকে আমি ওই মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরকম একটা ডো তৈরি হবে। এবারে ডো থেকে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। যে শেপের বিস্কিট বানাবো ঠিক সেই রকম পরিমাণেই ডো নিতে হবে। এবার অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে এরকম আমি গোলাকৃতি শেপ দিয়ে দিচ্ছি। আর একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, চাইলে আপনি স্কিপ করতে পারেন, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা করা। এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে দিচ্ছি। এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এরকম একটা হাঁড়ি বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এর মাঝে আমি কুকিজের ট্রেটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে এটাকে বেক করব প্রায় 30 মিনিট।
30 মিনিট পরে এই বিস্কিট গুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে এবারে ঠান্ডা করে নিচ্ছি। অল্প সময় তৈরি এই বিস্কিটের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বিস্কিটের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব অল্প উপকরণে তৈরি করা যায় আর বাচ্চারাও পছন্দ করবে। খুব চটজলদি এটা তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমি মেল্টেড বাটার নিয়ে নিচ্ছি হাফ কাপ। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুগার পাউডার। চিনিটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি আমি। দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি একটা ডিম। সব কিছুকে ভালো মতো একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, যেটাকে আমি চাল মেখে ছেঁকে নিচ্ছি। আর নিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। এবারে সবকিছুকে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিচ্ছি আর ছোট ছোট বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে গোল আকৃতির বিস্কিট তৈরি করেছি, আপনারা চাইলে যে কোনো শেপের বিস্কিট এর মধ্যে থেকে তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেছে সবগুলো বিস্কিট। এবারে একটা কাটা চামচের সাহায্যে এরকম বিস্কিটের উপরে একটা ডিজাইন করে দিচ্ছি, এতে বিস্কিটগুলো দেখতে ভালো লাগবে। ত্রিশ মিনিট পরে আমি দেখে নিচ্ছি আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। তারপর একটা বিস্কিটের নিচের অংশ আপনাদের দেখাচ্ছি। বিস্কিটগুলোকে এবারে ঠান্ডা করে নিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে চুলার উপরে এরকম একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে বিস্কিটের ট্রেটা আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে বিস্কিটটাকে প্রায় বেক করব 30 থেকে 35 মিনিট। অল্প উপকরণ এবং অল্প সময়ে এই চমৎকার টেস্টের বিস্কিটগুলো তৈরি করা যায়। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মুচমুচে একটা কুকিজের রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা তৈরি করেছি আটা দিয়ে। একটা মিক্সিং বোল নিয়ে তাতে 1/3 কাপ আমি সুগার পাউডার নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম সমপরিমাণ ঘি। এই দুটোকে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। একটা চালনির সাহায্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর 1 চা চামচ বেকিং পাউডার। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করব। আর এই ডোটা তৈরি করার জন্য আমার এর মধ্যে আরও 2 টেবিল চামচ দুধ লাগছে, সেটাও আমি মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই ডোটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে ডোটাকে ফ্রিজ থেকে বের করে আমি আরও একটু ভালো মতো ময়ান করে নিচ্ছি।
এবারে এখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে চুলা এরকম একটা হাঁড়ি বসিয়ে এই হাঁড়ির মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে বিস্কিটের ট্রেটা আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে বেক করব প্রায় 25 মিনিট। পরে এই বিস্কিটগুলো একেবারে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দারুণ স্বাদের মচমচে আটার এই বিস্কিটের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।